প্রিয় প্রবাসী বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকালকে একটা ভিডিও বানাইছিলাম এই আমাদের প্রবাসীদেরকে অপমান করার জন্য, আর আজকে দেখলাম তারা ভিডিও করছে, ওই আপনার মাপ চাইছে আমাদের প্রবাসীদের কাছে। সো আমরা মাপ করব, মাপ এখনো করি নাই, তো মাপ করব যখন দেখবো যে ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করছে, প্লাস ভালোভাবে আবার ভালোভাবে এসে সকল প্রবাসীর কাছে মাপ চাবে। এইভাবে বললে হবে না যে আমি এমন কি ভুল করছি বা এমন আমি কি অপরাধ করছি যে আমাকে আপনারা এইভাবে গালি দেন, এটা করেন সেটা করেন। সো রাকিবুল ইসলাম মুন্না, তোমাকে বলতে চাই, তুই যদি এই ভিডিওটা ডিলিট না করস, ভিডিওটা ডিলিট করে এরপরে যদি ক্ষমা না চাস, ঠিক আছে, তাহলে কিন্তু মানে দেখবি প্রবাসীরা, প্রবাসী সৈনিক বা আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছি, বুঝতে পারবি যে এদের ওই যে আছে না নিচে একটা কত জোর, ঠিক আছে, নিচেটা তো দেখালাম না, তোর শুধু বললাম, ঠিক আছে, যে আসলে প্রবাসীদের ওইটার কত জোর, ঠিক আছে। আমরা হয়তো অনেক প্রবাসী ভাই বলছে যে যেহেতু মাপ চাইছে এটা করছে সেটা করছে, অনেক ভালো ভালো আমাদের বড় ভাই আছে তারা বলছে, তো সব আমরা মাপ করে দিব যদি যত তাড়াতাড়ি সম্ভব। তুই যদি ওই তার ইউটিউবের চ্যানেলে যে এইটা আছে ভিডিওটা আছে, দয়া করে ভিডিওটা ডিলিট করবি, ডিলিট করার পরে একটা ভালো করে একটা লিভ ভিডিও কর বা একটা ভিডিও স্যার যে আমরা ক্ষমা চাইছি, ঠিক আছে, প্লাস ভবিষ্যতে এই ধরনের কাম করবি না। আর তোদের যে মেয়েগুলো আছে না, যে মেয়েগুলা আমাদের প্রবাসীদের অপমান করছে, আমি সত্যি মানে আমি সত্যি বিশ্বাস করি যে মেয়েগুলা আসলে কোনো ভালো ঘরের মেয়ে না। সবাই বাংলাদেশে যে মেয়েগুলা আছে যারা অরিজিনাল ভালো ঘরের মেয়ে, তারা কখনো এই ধরনের কথা বা এই ধরনের ভিডিওতে অংশগ্রহণ করবে না। আর যারা এই ধরনের ভিডিও অংশগ্রহণ করছে তারা অরিজিনাল, ওই যে ইয়ার হোটেলের উপর থেকে নিচে আসার পরে যায় না, যাওয়ার পর তোদের সঙ্গে দেখা হয় না, তো আসলে ওই তো হঠাৎ করে তোর সঙ্গে দেখা হয়ে গেছে এই জন্য হয়তো ভিডিওটা এইভাবে বলছে, ঠিক আছে, কারণ ওরা ওই ধরনেরই ওই ইয়ের লোক, ঠিক আছে। তো প্লাস ভবিষ্যতে এই ধরনের ভিডিও যদি আর করস বা বানাস, ঠিক আছে, বা বাংলাদেশের যে মেয়েগুলো আছে যেগুলা এই ধরনের ভিডিও করে, তাদেরকে আমি বলবো যদি এই ধরনের কোনো ভিডিও দেখি বা বানাস, তাহলে আমরা প্রবাসীর কি তো শো দেখতেই পারলি। আর বেশি কিছু বলতে চাই না, প্লাস ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব ডিলিট করবি, ডিলিট করার পরে ভালো করে একটা ই করবি, ভিডিও করবি যে আমরা সবাই মাপ চাইছি, প্লাস ওই মেয়ে ঘরে কখনোই মাপ করবো না, প্লাস মেয়ে ঘরের জন্য ভবিষ্যতে এই ধরনের যদি কোনো ভিডিও বানা তাদের জন্য, এই যে এইটা বলে কি জানাস, ফক ফক তোদের।